अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। ईद मुबारक, ईद मुबारक, ईद मुबारक। आली भाई पक्ष थेके सबाइके ईद मुबारक, फेमस सिल्कर पक्ष थेके सबाइके ईद मुबारक, एवं फेमस सिल्कर स्टाफ परिवार थेकेओ सबाइके ईद मुबारक। आपनादेर काछे आली भाई यूट्यूबेर माध्यमे, सोशल मीडियार माध्यमे अनेक बार अनेक कथा अनेक तथ्य निये एसेछे। এর ভিতরে কোনো কথা ভুল ত্রুটি যদি হয়ে থাকে, যারা মুসলমান এক অপরকে ক্ষমা করে, আল্লাহ তাদেরকে বিশেষ করে বিশেষ করে অনেক পছন্দ করেন, আসেন না আমরা এক অপরকে ক্ষমা করে আল্লাহর নিকটে আল্লাহর কাছে সিলেন্ডার হয়, ইনশাল্লাহ এই ঈদের আনন্দটা এক অপরকে ক্ষমা করলে অনেক অনেক আরো বৃদ্ধি পাবে, এক অপরকে উৎসাহ বাড়বে। এবং যাদের ভাই ব্রাদার বোনদের সাথে মিল এখন কম, মনে কিনা রয়ে গেছে, আমরা মনের সম্পূর্ণ কিনা দূর করে এক ভাইকে এক বোনকে সুন্দর করে যার যেটা মর্যাদা সেই মর্যাদা দিয়ে সম্মান দিয়ে ঈদের আনন্দ সবাইকে নিয়ে একসাথে আল্লাহ পাক যেন আমাদেরকে উপভোগ করাইয়া দেন আপনাদের সামনে। আর বিশেষ করে এই আলী ভাই এই 30টা দিন রমজানে এবং ইউটিউবের মাধ্যমে জানতে অজান্তে যদি কোনো কাউকে মনে কষ্ট দিয়ে যদি থাকে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছি, ক্ষমা করবেন ইনশাল্লাহ। আপনারা ক্ষমা করলে আপনারা বড় হবেন আর সেই উপকারটা আলী ভাইও পাবে। তো আসেন আমরা নিকটে ফেমাস সিল্ক, আমার ঠিকানাটা হচ্ছে আলী ভাই, ঠিকানাটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি। আমার ঠিকানাটা দেখো রবিউল, লাইন নং এক, দোকান নং এক, ব্লক এক, নং এক, রোড নং এগারো, ব্লক সি, সেকশন এগারো, মিরপুর ঢাকা 1216। এখানে আসলে আলী ভাইয়ের সাথে দেখা হবে। আমি বিশেষ করে এই ঈদের দিন সবাইকে ব্যবসার স্বার্থে অনেক কথা বলেছি, নিজের স্বার্থে অনেক কথা বলেছি, তরুণ তরুণীদের মাঝে অনেক কথা বলেছি। এখন আমরা এক অপরকে আনন্দ কথা বলবো। আর যাদের ঈদের ছুটিটা শেষ হবে, কোনো কিছু যদি করার ইচ্ছে থাকে ব্যবসার জগতে, আলী ভাইকে নিজের সঠিক জ্ঞান দিয়ে আলী ভাই জ্ঞানটা বৃদ্ধি করতে পারবে তাদের জন্য, সবার জন্য। আমার আলী ভাই ঈদের পরে সপ্তাহে যারাই আসবে না কেন, ইনশাল্লাহ আলী ভাই সবার সঙ্গে একটা ছোট্ট একটা দেখা যাচ্ছে কিছু না কিছু আমাদের সকল ভাইয়ের জন্য গিফট থাকবে ইনশাল্লাহ। এটা আলী ভাই পক্ষ থেকে, আলী ভাইকে আপনারা এত সম্মান দিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন, ইনশাল্লাহ এই সম্মানটা আল্লাহ পাক যেন আরো বৃদ্ধি করি বৃদ্ধি করে দেয়। আর আল্লাহর কাছে দোয়া থাকবে যে আলী ভাইও দোয়া করে আপনাদের সম্মানটাও যেন আল্লাহ পাক আরো বৃদ্ধি বৃদ্ধি করে দেয়। ঈদের দিন অনেক আনন্দের দিন, এই দিনটা 365 দিন ঘুরার পরে একবার পাবেন আপনারা। আপনাদেরকে সবাইকে ফেমাস সিল্কে দাওয়াত, ঈদের দিন তো দোকান বন্ধ, ব্যবসা করাটাও হারাম। আমি ব্যবসার জন্য ডাকতেছি না, আপনারা ঈদের ছুটি কাটিয়ে ঈদের 15 দিন পরে বা এক সপ্তাহ পরে আসবেন আলী ভাইয়ের কাছে, যারা নতুন উদ্যোক্তা, যারা নতুন করে ব্যবসা শুরু করবে, আর যারা ব্যবসায় এতদিনে সফল হয়ে গেছে, সকলকে দাওয়াত ফেমাস সিল্কে। এখানে রবিউল তোমাকে একটা কথা বলি, আলী ভাই মাধ্যমে তোমাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা মিনিমাম নতুনদেরকে 12 থেকে 15 হাজার ছেলেদেরকে মেয়েদেরকে সার্ভিস দিয়েছি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে আশাবাদী, বিশেষ করে আমি আল্লাহর কাছে আশাবাদী, এই 12,000 তরুণ তরুণদের মাঝে আল্লাহ পাক আমার কাছে মিনিমাম 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 600 তরুণ তো পাঠাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তারা আগামী দিনে সফল ব্যবসায়ী হবে। আর আমি একটা বিষয় জানতে চাচ্ছি, আপনার যারা উদ্যোগ তৈরি করেছেন, আপনি ওই সকল ভাই যারা ভিডিওটা দেখবে একটু কমেন্ট করে জানাতে যে ব্যবসাটা আপনার কেমন হলো এই ঈদে। অবশ্যই, তোমাকে এই প্রশ্ন করার জন্য তোমাকে ধন্যবাদ। আর আল্লাহ যেন তোমাদের সঠিক কাজ করতে গিয়ে তোমাদের প্রতি যেন আল্লাহ রাজি হয় ইনশাআল্লাহ। আর আমি যেন কি আমরা মুসলিম তো আমরা নিজের স্বার্থে হাত তুলে দোয়া করি, দোয়া বেশি আসর কেমনি আসে জানো, কোন দোয়াটা সঙ্গে সঙ্গে বিশেষ করে কবুল হয়, অন্যের জন্য যেটা করা হয়। হ্যাঁ, অন্যের জন্য যেটা, একটা সাধারণ কথা বলি, আপনি নিজের স্বার্থে যখন দোয়াটা চাবেন সেই দোয়া পৌঁছাতে সময় লাগে আল্লাহর কাছে। যখন আপনি সমস্ত মুসলমানদের জন্য যারা দেখা যাচ্ছে অভাবী আছে তাদের জন্য, যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য,
এবং দিনের প্রতি এগুলা নিয়ে যখন দোয়াটা করবেন, নিজের পাড়াপতি দেশের জন্য দোয়া করবেন, সেই দোয়াটা আপনার দোয়া হয়ে ব্যাক আসে, সেই দোয়াটা আপনার দোয়া হয়ে সঙ্গে সঙ্গে পান, এই ফলটা আপনারা আগে পান। আমরা ঈদের দিন যারাই এক অপরকে দোয়া করব, সবার আগে অন্যের জন্য দোয়া করবো, তার হলে এই ঈদের দিনটা আমাদের আরো আনন্দের দিন হবে, আরো খুশির দিন হবে। রবিউল, তুমি একটা জিনিসটা দেখো, আমার এই ফেমাস সিন ইনশাল্লাহ এই দেশবাসীর জন্য, তরুণ তরুণীদের জন্য, এখানে আসলে আলী ভাই ইনশাল্লাহ সার্ভিসটা পাবে। এই সাধারণ একটু হালকা ইয়ে করে ব্যবসার স্বার্থে না, আলী ভাই অনেক সময় দিয়েছে, কিন্তু আজকের ভিডিও ব্যবসার স্বার্থে না, আজকের ভিডিওটা হচ্ছে এই তরুণরা যারা আমার হাত থেকে সার্ভিসটা পেয়েছে, আলী ভাই কথার কাজের সাথে যদি মিল থাকে, তোমাদের প্রতি আন্তরিক ভালোবাসা থাকবে, কমেন্টে জানাবা যে আলী ভাই কথা কাজের সাথে মিল পেয়েছো কি না, যদি মিল পেয়ে না থাকো সেটাও কমেন্টে লেখো, আর যদি মিল পেয়ে থাকো সেটাও লেখো, কেন তোমাদের একটা কমেন্ট আর একটা তরুণের উপকার হতে পারে, আর তোমাদের একটা কমেন্ট আলী ভাই মেধাটাও বৃদ্ধি করতে পারে। আলী ভাই মেধা সম্পূর্ণ খালি থাকে সবসময়, কেন তরুণদেরকে ভালোবাসে, ছাত্রদেরকে ভালোবাসে, মাদ্রাসা স্টুডেন্টদেরকে ভালোবাসে, এর জন্য আলী ভাই ব্রেনটা খালি রাখে, একদিকে ভরে আর ভালো কথাগুলো ক্যাচ করে নেয়, মন্দ কথা সরিয়ে দেয়। কেন জানো রবিউল? কেন বলেন? তোমাদের ভালোবাসা যেন এখানে না কাজ করতেই থাকে। এই রমজানে তো আপনি প্রায় অনেকগুলো ডিজাইন নিয়ে এসেছেন, সামনে কুরবানির দিকে নতুন কিছু আমরা দেখতে পারবো কিনা? আলহামদুলিল্লাহ রবিউল, আমি তোমাদেরকে নিরাশ করব না, তোমার ভেবেসদেরকে নিরাশ করব না, আমার দেশবাসী যারা কাপড় নিয়ে ব্যবসা করে, থ্রি পিস দিয়ে ব্যবসা করে, তাদেরকেও নিরাশ করব না। কেন আমি এখন থেকে কুরবানি ঈদের প্রিপারেশন নিয়েছি, প্রিপারেশন নিয়ে নিয়েছেন, এটা শেষ হয়নি, হ্যাঁ ওইটার হাত ধরে নিয়েছি, মানে এবার তো প্রায় অনেকগুলো বই নাপছে, অনেকগুলো বই নাপছে। আমি বলি আমার যে থিংকিংটা হয় কি, এই 6 মাস পরে বাংলাদেশে রুচিটা কি হয় ব্যবসার জগতে, আমরা সেইগুলা প্রসেসে কাজ করি। আচ্ছা আচ্ছা, তো যখন তুমি 6 মাস আগে জিনিসটা প্রসেসে কাজ করবা, তখন তোমার কাছে সব সময় অলমোস্ট কাস্টমারগুলা হ্যাপি থাকবে, খুশি থাকবে, পণ্যগুলো নিয়ে সহজে সেল দিতে পারবে। অনেক পণ্য বিক্রি করতে কিছু কষ্ট হয়, আবার অনেক পণ্য কি খোলার সাথে সাথে বিক্রি হয়ে যায়, অনেক পণ্য 2 টাকা লাভ বেশি দিয়ে যায়। তো আলী ভাই কুরবানি ঈদে ইনশাল্লাহ আপনাদের মাঝে একটাই কথা বলি, যেই ভালোবাসাটা আপনারা দিয়ে দিয়েছেন আলী ভাইকে, দিচ্ছেন, দিয়ে দিয়েছেন, এই ভালোবাসাটা আলী ভাই আরও চাচ্ছে, আর আপনাদের মাঝে আলী ভাই এই রোজা ঈদের চেয়েও বেশি বেশি কুরবানি ঈদে আপনাদের জন্য উপহার থ্রিপির জগতে নিয়ে আসতেছে ইনশাআল্লাহ। রবিউল, সবাই কোনো ভিডিওতে দেখা হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আলী ভাইকে জন্য দোয়া করবেন, একটা কথা আমার জন্য দোয়া করবেন, মনে কিছু কষ্ট নিও না। হ্যাঁ, আমি বিশেষ করে বলি ঢাকা এক্স ওয়াই জেড এই চ্যানেল রবিউল, রবিউল ছেলে কেমন ভালো মন্দ আপনারা জানেন, অজান্তে এক অপরকে ভুল করেই মানুষ কিছু বলে দিয়ে থাকলে আল্লাপাক যেন ক্ষমা করে দেয়, আর জেনে শুনে অন্যায় আল্লাপাক সহজে ক্ষমা করে না। আমি বলবো আমাদের এই চ্যানেলে কোনো ভিডিও কোনো বন্ধুর কোনো বোনদের উপকার যদি হয়ে থাকে, বা জানতে পারে ওর খালতো বোনের এই ভিডিওটা লাগবে, ওর মামাতো বোনের এই ভিডিওটা লাগবে, ওর ফুপাতো ভাইয়ের এই ভিডিওটা লাগবে, যেমন সমস্ত দেশবাসী কোনো ভাইয়ের কোনো বন্ধুর লাগবে, এই একটা ভিডিও জানেন, আপনার একটা ভিডিও কারো একটা উপকার হয়ে দাঁড়াতে পারেন, আমার সামান্য রিকোয়েস্ট। আলী ভাই বন্ধু যারা অনলাইন, যারা আলী ভাইকে পছন্দ করে, আমি সবার প্রতি রিকোয়েস্ট করব, আপনার একটা শেয়ার একজনকে ইনশাআল্লাহ আগামী দিনের ব্যবসায়িক বানায় দেবে, একটা শেয়ার করে দিন, এই ঈদের আনন্দ দিনে ইনশাআল্লাহ তারা উপকারিত হয়ে যাবে, আর ঈদের বন্ধের দিনে হয়তো 5 মিনিট তারা দেখলেও এই চ্যানেলের মাধ্যমে ভালো মন্দ বুঝতে পারবে। অসংখ্য ধন্যবাদ।